বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হইবে। পদের নাম বেতন স্কেল, সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাটলিপি লিখনের সর্বনিম্ন গতি বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। উচ্চমান সহকারী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপর আছে কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা চারটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে আরেকটি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ইমেল, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলা ও 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপর আছে গাড়ি চালক, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। তারপরে আছে নোটিশ সার্ভার, চারটি পদ, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপর আছে সাত, অফিস সহায়ক, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপর আছে নিরাপত্তা প্রহরী, চারটি পদ, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন বর্ণিত শর্তগুলি অনুসরণ করতে হবে। এই শর্তগুলো দেখে পরে বুঝে তারপরে আবেদন করবেন, যদি আপনাদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা থাকে। আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে সহজেই আপনি নতুন চাকরির খবর পেয়ে যাবেন। আর এই বিজ্ঞপ্তিটি আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করুন, যাতে করে তারা দেখে তারাও চাকরির জন্য আবেদন করতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।